আপনাদের যে ফুলটা দেখাবো সেটার নাম হচ্ছে ভার্বিনা। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের হয়, এটা নীল কালারের, খুব সুন্দর ফুল, লাল সাদা, এটা বাই কালার, এটা একটা মিষ্টি কালার। এই ভার্বিনার আপনি পটিং করতে হয়, পটিংটি হচ্ছে মেন, পটিংটা আপনি করতে হবে 1/3 গার্ডেন সয়েল, 1/3 গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার, আর 1/3 কোকোপিট দিয়ে এটাকে মিক্সচার করে পটিংয়ের মাটি তৈরি করতে হবে। তার সঙ্গে দিতে হবে 1 মুঠো নিম খোল, এক চামচ নিম খোল, এক মুঠো সর্ষে খোল, আর 1 চামচ বন ডাস্ট, 1 চামচ হর্ন ডাস্ট দিয়ে পটিং করতে হবে। পটিং করে এটি আমি বসিয়েছিলাম নভেম্বর মাসের ফার্স্ট উইকে। কিন্তু দেখতে পাচ্ছেন নভেম্বর মাসে ফার্স্ট উইকে এগুলো বসাতে হয়, ফার্স্ট উইক থেকে 3rd উইক পর্যন্ত এগুলো বসানো চলে। আর এর মধ্যে আপনাকে সার বলতে হবে, অন্য সার যেটা মিশাতে হবে সেটা মিশানো না, অন্য সার যেটা দিতে হবে সেটা হচ্ছে খোল পচা। খোলটাকে 5 দিন পচিয়ে পাতলা করে নিয়ে 15 দিন পরপর একবার করে দিতে হবে। আর ওষুধ বলতে আপনি কুয়েরটা লাগে না, সেটা হচ্ছে কি আপনি এমনি যদি আপনি মনে করেন যে কোনো পোকা লেগেছে তাহলে সেখানে আপনি ওই পেস্টিসাইড, যে কোনো পেস্টিসাইড কিনে দিলে হবে। আর ধসা লাগে গেছে খুব, ধসার জন্য আপনাকে দিতে হবে কি স্যাপ বলে একটা পাউডার আছে, ওই স্যাপ পাউডারটাকে ওই সপ্তাহে 1 দিন দিতে হবে, তাহলে এটা পচা ধসা ওগুলো লাগবে না, ফুল গাছটা খুব সতেজ থাকবে, দেখতে ভালো লাগবে, গাছ সুন্দর ফুল ফুটবে এবং গাছ ভর্তি ফুল ফুটবে। এটা হচ্ছে হাইব্রিড, আর এমনি হাইব্রিড বলে গাছ ছোট হবে, কালারগুলো একদম সুন্দর কালার হবে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।